আসসালামু আলাইকুম। এক্সপার্ট সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি মনিটর। তো এই মনিটরটি মূলত পাঠিয়েছে সিরাজগঞ্জ থেকে সুজন ভাই। তো এটি একটি বর্ডারলেস মনিটর, এটি মডেলটি হচ্ছে S2216H এই মডেলটি। তো আমরা এই মনিটরটি ওপেন করবো এবং দেখবো আসলে এটা সমস্যাটা কী আর সমাধান কী। এটার বক্সটি খুলে নিই আমরা। এই হলো একটা মনিটরটি। এটা আসলে উনি যে কাজ করছে সেটা হলো একটা টক্সিক দিয়েছে, কারণ এটা উপরে আটা পার্ট থাকে, সেই পার্টটি তার কাছে হয়তো নেই এই জন্য। তো যাই হোক, আমরা মনিটরটা নিলাম। এই হলো আমাদের মনিটর, কার্টুনটি সরিয়ে ফেলি এখান থেকে। তো এই হলো আমাদের মনিটরটি। তো চলুন আমরা এটাকে পাওয়ারটা দিই আগে, তারপরে দেখি। পাওয়ার লাগবে হলো 12 ভোল্ট, আমাদের পাওয়ার সাপ্লাইতে আছে 12-8। কমিয়ে এটাকে 12। চলুন এটাকে পাওয়ারটা দিই, যেন পাওয়ার আসে। একটু খেয়াল করতে হবে, নো সিগন্যালের সাথে ডিসপ্লেতে ডাবল শেড আসে, আবার ডাবল শেড চলে যায়। তো আমরা এখন এটাকে বিজিএ কেবল কানেকশন করব, তারপরে দেখব। এই হলো আমাদের বিজিএ কেবল দেওয়া। তো এখানে একটু যদি লক্ষ্য করা যায় সেটা হলো যে এই প্যানেলটিতে অলরেডি বেশ কিছু দাগ আছে। সেটা হলো যে এই এই পাশটা তো ভালো আসেই, এরপর ঠিক হওয়ার পর এখানে বেশ কিছু দাগ থাকে। তো এখন আমি শিওর না এই 1, 2, 3 পাশাপাশি এখানে 3টা 4টা দাগ সম্ভবত থাকবে, এটা এখনই শিওর না, যেহেতু কাজ করার পরে বলা যাবে। তো চলুন, এটা সমস্যা মূলত হলো প্যানেলে। তো আমরা এটা ওপেন করব, তারপরে দেখব। তো কাভারটি খোলা হয়ে গেল, এই তো আমাদের মনিটরটি। এখানে যেহেতু এটা ফার্স্ট হ্যান্ড খোলা হয়েছে, কিন্তু তারপরে এই জায়গার কস্টিকগুলো কেন উঠানো সেটা হতে পারে, এমনি উঠে যেতে পারে। তো যাই হোক, এটা হলো মূল সমস্যা হলো প্যানেলে, আর প্যানেলটি তো আমাদের পুরোটাই ওপেন করতে হবে। তো আমরা এটা ওপেন করি, তারপরে বিস্তারিত দেখি। আমাদের এই সাইডটিও খোলা হয়ে গেল। তো আমাদের এখানে সব কিছু খোলা হয়ে গেলো। এই হলো আমাদের মূল সার্কিট প্যানেল, আর এটা মাদারবোর্ড। তো আমাদের সরকার সমস্যা যেহেতু সার্কিটেই, সরি, আমাদের সমস্যা যেহেতু প্যানেলেই, তো আমরা এই সাইডটি ওপেন করব, এটা দেখব। তো চলুন আমরা এখানে বাকি সব যে বিষয়গুলো আছে সেটা দেখি আরেকবার, এর সাথে সাথে আমরা আমাদের এই সাইডটিও খুলে নিব। এরপরে আমরা দেখে নিব আমাদের এই ভিতরে কোনো পোড়া আছে কি না।
খুব কাছেতে দেখে নিব, অনেক সময় কফ পুরা হয়, এগুলো ফিজিক্যালি দেখে নিলে কাজ করতে সুবিধা হয়। তো এই জায়গায় আমার মতে কোনো ফিজিক্যাল ড্যামেজ নাই, হ্যাঁ এখানে নেই। তো চলুন আমরা, এখানে তো দেখা হয়ে গেল, এবং আমরা আরেকবার পাওয়ার দিব। পাওয়ার দেওয়া হলো, এখানে আমাদের নো সিগন্যাল, যে সমস্যাটা ছিল সেটা এখনও আছে, যেহেতু কাজ করা হয়নি সমস্যা তো থাকবেই। তো চলুন আমরা আমাদের নর্মালি যে ডিস্ট্রিবিউটর আইসি আছে সেখানে একটু হাত দিয়ে দেখি। এটা গরম হচ্ছে, যেটা যে এই গরম হওয়ার কথা না সেই রকমই গরম হচ্ছে। তো আমাদের মূলত হলো প্যানেল শর্ট আছে, এখন আমাদের বিষয় হলো যে শর্টটা কোথা থেকে হয় বা কী বের করা যায়, এইটাই হলো মূল বিষয়। তো আর আমরা এই ভিডিওতে যে ইনফরমেশনটি দিব সেটা হলো যে আপনারা যদি চান আমাদের চ্যানেলে ভিডিওটি দেখে দেখতে পারেন বিস্তারিত, এবং এই কাজটি মূলত আসে হচ্ছে চ্যানেল থেকে, চ্যানেলে ভিডিও দেখে তার কাছে ভালো লাগছে বিদে আমার সাথে যোগাযোগ করে এই এই কাজটি পাঠিয়েছে। তো চলুন আমরা এখানে কিছু ভোল্টেজ মাপবো, তারপরে বাকিটা দেখব। তো আমরা তো মিটার নিয়ে নিলাম, একটা গ্রাউন্ড নিয়ে নিব, এরপরে আমাদের যে বেসিক ভোল্টেজগুলো, এখন যদি আমি বেসিক ভোল্টেজ বলতে যদি বুঝে যাই এই 5 ভোল্টের কথা বলি, তাহলে এটা বেসিক ভোল্টেজ তো ঠিক আছে, কিন্তু 5 ভোল্ট ছাড়া তার প্যানেলে ডাটা তৈরি হচ্ছে না। আমার হাই ভোল্টেজটা যদি দেখি সেখানেও একটা বিষয় আসে যে হাই ভোল্টেজটা কেন দেখতে হবে, হাই ভোল্টেজ আসে বিদায় তো ছবি হয়। মাইনাস ভোল্টেজ বিষয় যদি দেখি সেখানেও তো মাইনাস ভোল্টেজ তৈরি হচ্ছে বিদায় ছবি হচ্ছে। তো এইগুলো দেখার বিষয়গুলো এই কারণে যে এখানে যে ড্রপিং বিষয়টা আছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে আমরা চলে যাই আমাদের মাইনাস ভোল্টেজ, দেখুন এখানে যদি খেয়াল করুন আমাদের মাইনাস ভোল্টেজ কিন্তু ড্রপিং আছে, একটু ফলো করতে হবে। 14, 7, এখন 15, 4, এটা 16তে যায় ঠেকে অনেক সময়। তো এই জায়গায় ড্রপিং আছে, আমরা যদি বেশি দূরে না যাই এই ভোল্টেজটাই যদি শুধু খেয়াল করি যে এই মাইনাস ভোল্টেজটি শর্ট আছে। এখন আমাদের মূল কাজ হলো যে এই শর্ট আউটটা করতে হবে, এখানে যে শর্টটা আছে সেই শর্টটাকে আউট করতে হবে। এখন কোথার থেকে করব, কিভাবে করব, এই ভিডিও শুধুমাত্র আমরা যেহেতু ব্যবহারকারীদের জন্য বানাচ্ছি, এই এর বাইরে আর কোনো ইনফরমেশন আমরা দিতে পারবো না। যারা নাকি এই ভিডিওটি দেখে কাজ শেখার উদ্দেশ্য তারা আমরা বল তাদেরকে বলবো তারা এই ভিডিওটি কুইক করে চলে যান, আর যারা ইউজার আছে তারা দেখুন যে আসলে এই প্যানেলটা রিপেয়ার হয় কি না সেটা দেখুন। তো যাই হোক আমরা আমাদের কাজটি করব, তারপরেই আপনাদের সাথে আলাপ করব। আমাদের এখানে যে মূল সমস্যাটা ছিল সেটা তো শর্ট ছিল, তা আমরা আমাদের কাজটি করে ফেলছি, এরপরে কী অবস্থা সেটা দেখব আমরা। তো চলুন এটাকে পাওয়ার দেওয়া হলো, 12 ভোল্ট, একটু সময় নেবে, সাথে ভিজিয়ে কেবলকেও তো লাগিয়ে দিয়েছি। এই হলো আমাদের ছবি চলে আসছে, ঠিক আছে। তো এখানে একটু লক্ষ্য করার বিষয় হলো যে এই হলো আমাদের মোটর রান। তো এইখানে আমরা যে র্যাকের কথাগুলো বলছিলাম যে সে দাগগুলো পড়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা প্লাস পয়েন্ট হলো সে কাজটি করার পরে এই দাগগুলো পড়েনি। তো অনেক অনেক ক্ষেত্রে হয় কি যে প্রথমে দেখা যায় না দাগ, কিন্তু কাজ করার পরে অনেক সময় দুইটা একটা দাগ থাকে, আর এটার ক্ষেত্রে দাগ দেখা গেলেও কিন্তু কাজ করার পরে কোনো দাগ নেই, এটা হলো এটা মূল বিষয়। তো আরও বিস্তারিত আলাপ করবো আমরা এটা ফিটিং করি তারপরে। তো চলুন এটা ফিটিং হয়ে গেছে, পাওয়ারও লাগিয়েছি, বিজয় ক্যাবলটিও কানেকশন করছি, তো এটাকে অন করে তারপরে বিস্তারিত আরও দেখি। এই হলো আমাদের মনিটরটি অন, তো মনিটরটি কমপ্লিট আছে, তারপরেও আমরা এই মনিটরটি একবার মেনুতে ঢুকবো, ফ্যাক্টরি রিসেট মারবো, কারণ হচ্ছে ফ্যাক্টরি রিসেটটা প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা ফ্যাক্টরি রিসেটটা মারলে আমাদের অরিজিনাল যে কালার আছে আগের সেই জায়গায় চলে আসবো। এটা একবার করে দিব, এই হলো আমাদের একেবারে ফ্যাক্টরি রিসেট হয়ে গেল, দেখুন পারফেক্ট কালার। এখানে কালার নিয়ে আর কোনো টেনশন নেই, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা 4K ভিডিও আছে, একেবারে সুন্দর ঠিকঠাকভাবেই আছে। তো আসলে আমরা শুধুমাত্র এই মনিটরটির ভিডিও করার উদ্দেশ্য হলো এটা, যারা ইউজার আছেন তাদের জন্য উদ্দেশ্য যে এই সমস্যাগুলো সমাধান হয়। তো মূল উদ্দেশ্য এটাই ছিল, যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে মনিটরগুলো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন, এবং পাঠালে অবশ্যই একটা ভালো রেজাল্ট দিব। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, আসলে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।